তৈরি হয়ে গেছে আমার মজাদার গাজরের হালুয়া। এই হালুয়াটা তৈরি করা একেবারে সহজ, আপনারা ঝটপট অতিথি আপ্যায়নে এটা তৈরি করে নিতে পারবেন। তা চলুন কিভাবে এই মজাদার গাজরের হালুয়াটা আমি তৈরি করেছি সেটা দেখা যাক। এখানে আমি কিছুটা চারটে গাজর নিয়েছি, এই চারটে গাজর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর গাটা হাসলে নেব, গাটা এমন হাসলে নেবেন আপনারা। আর মুখটা কেটে ফেলবেন আর এটা কেটে ফেলবেন। এই যে সবগুলো এভাবে কেটে নিলাম, এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য আর একবার ধুয়ে নিলাম, আর ধোয়া লাগবে না। এখন এটা মন ভালো ফেলে কেটে নেব। মাঝখানে যে অংশটা থাকে এটা ফেলে দিতে হবে। এরপর আমি সবগুলো গাজরের মাঝখানের অংশ ফেলে দেব। এভাবে আমি সবগুলো গাজরের ভিতের অংশ ফেলে দিলাম। এখন এটা পরিষ্কার করে নেবো জায়গা। এখন আমি এই ধরনের একটা প্লান নিয়েছি, এটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটার পরে ই করে এটা আমি কুলিন দিয়ে কুচি করে নেব। এই ছোটো সাইজটাতে করবো, তাহলে খুব ভালো হবে। এভাবে আপনারা এটা কুচি করে তুলে নেবেন, একদম কতটা সুন্দর হবে। চাইলে হাতের সাহায্য করতে পারেন, হাতের সাহায্য কুচালে কুচানো যায় বেশি ভালো হয়। এটা দিয়ে কুড়নি দিয়ে ভালো করে কুড়ালে আরো বেশি ভালো হয়। এটা রান্না করে একেবারে সহজ, শুধুমাত্র এইভাবে কুচানোটাই একটু সময় সাপেক্ষ, তাছাড়া একেবারে অল্প সময় আপনারা এটা রান্না করে নিতে পারবেন। সাবধানে করবেন যাতে হাতটা কেটে না যায়। এভাবে সবটা গাজর আমি কুচি করে নিয়েছি। গ্রেটারের যে ছোট্ট যে অংশটা থাকে ঠিক সেটা দিয়ে এটা কুচি করবেন, তাহলে আপনাদেরও মিহি কুচি হবে। এই দেখেন হাতে তুলে দেখাচ্ছি কতটা কুচি করে এটা কেটেছে। এই দেখেন এতটা কুচি করে এটা কাটবেন। সবটা আমার করা হয়ে গেছে, এখন এটা আমি রান্না করতে চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছুটা কড়াইটা আমার গরম হয়ে গেছে, চুলার হাঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমার কিছুটা বাদাম আছে, বাদামটা আমি খালি খোলা ভাজি করে নেব।
নাড়ানো অফ করা যাবে না, তাহলে কিন্তু ছোলা লেগে যাবে। আমি বাদামটা ভাজি করে নিয়েছি, এখন এটা নামিয়ে নিব। ছোলা আবার কড়াইটা বসিয়ে দিলাম, এখন কিছুটা বাটার দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন, আমি এখানে বাটার দিলাম। দেখবেন বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করবে। সাদা তেল দেবেন না, সাদা তেল দিলে কিন্তু গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। হয় বাটার নাই ঘি দিয়ে এটা ভাজি করার চেষ্টা করবেন আপনারা। বাটারটা আমার গলে গেছে আর গরম হয়ে গেছে, এখন এই কুচি করে রাখা গাজরগুলো এর ভিতরে দিয়ে দেবো। ভাজি করে নিতে হবে, এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এটা নাড়াচাড়া করে একেবারে এর ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। বাটারের ভিতরে এটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে 3 পা মতন দুধ দিয়ে দিলাম। এটা উতলে উঠেছে, এখন এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব 5 মিনিট মতো। এটা জাল দিয়ে সিদ্ধ, আমি আপনাদের 5 মিনিটের কথা বলছিলাম, 5 মিনিটে আমার এটা হয়নি, আমার মোট সময় লেগেছে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আবার দুধটাও আপনার শুকিয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা মিষ্টি তার জন্য অল্প লবণ দিলে হবে, আর একটু নাড়াচাড়া করে এটা শুকিয়ে নিতে হবে। আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি, কিন্তু ব্যবহার করেছি একেবারে খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে খাঁটি গরুর দুধ আবার গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন আপনারা কতটা সুস্বাদু, কতটা টেস্টি হয়।
একবার এটা বানিয়ে খেলে কিন্তু আপনাদের বারবার খেতে মনে যাবে। তাই বাসায় অবশ্যই আপনারা একদিন এটা ট্রাই করবেন। এখানে আমার 300 গ্রাম মতন চিনি আছে, এখান থেকে আমি চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমন ভাবে মিষ্টিটা দেবেন। মিষ্টিটা টেস্ট করে দেখবো। আমার মিষ্টি হয়েছে, আর মিষ্টি দেওয়া লাগবে না। এটুকু মিষ্টি একবারে দিয়ে দেবো আমি। বাসায় অতিথি আসলে শীতকালীন এই গাজরটা দিয়ে আপনারা একদম হালুয়া তৈরি করে দেবেন, বুঝতে পারবেন না যে কিসের হালুয়া খাচ্ছে তারা, এতটা সুস্বাদু। চিনি পানিটা একেবারে মেরে এখন কিছুটা খয়া খিচ দিয়ে দেব। খয়া খিচটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন। খয়াখিচটা দেওয়া হয়ে গেছে, এখন ওটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। খয়াখিচটা দিলে খেতে আরো বেশি মজা লাগবে। এখানে কিছুটা কাজু আর পেস্তা বাদামের কুচি দিয়ে দিলাম। কিছুটা চিনা বাদাম দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা নিভিয়ে দেব, দিয়ে তাপ আছে তার ভিতরে এটা আমার হয়ে যাবে। কিশমিশের কুচিটা দিয়ে দিলাম, কিশমিশটা আমি কুচি করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিলাম, ঠান্ডা হলে এটা জমে যাবে। এখন গাজরের হালুয়াটা হয়ে গেছে, এখন গ্যাসটা আমি অফ করে দিলাম। এখন এটা নামিয়ে নেব। এখন এই গাজরের হালুয়াটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যে কেউ বাসায় অতিথি আসলে কিন্তু এটা আপ্যায়নের জন্য তৈরি করে দিতে পারবেন ঝটপট। অসম্ভব মজার হয়েছে এটা, আমি কিন্তু অবশ্যই খেয়ে আপনাদের বলছি, এটা অসম্ভব টেস্টি। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজার এটা। তা আমার এই গাজরের হালুয়া এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট ভিডিওটিতে একটি লাইক করবেন, এটা ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর এই গাজরের হালুয়াটা বানিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের রয়েছে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদের একটা অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।